এখানে মারালো মারিয়ে এখানে আনি ফেলে দিলে আবার জীবন্ত হয়ে যায়। এই কূপের এমন একটা বৈশিষ্ট্য ছিল যে কূপটায় মৃত মানুষকে দিলে মানে মৃত মানুষ জীবিত হয়ে উঠত। মৃত মানুষ আদা পশু নামে এখানে আনি যখন ফেলে দেয় তখন আবার এখান থেকে জিন্দা হয়ে ওঠে। বাস্তবে গল্পে বা বইয়ের পাতায় আমরা সবাই অলৌকিক কিছু গল্প পড়ে বা শুনে থাকি, কিছু কূপ সম্পর্কেও নিশ্চয়ই শুনেছেন। এমনই একটি কূপ যার পানিতে মৃত ব্যক্তি পুনরায় জীবন ফিরে পেত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমরা বগুড়া মহাস্থানগড়ের জিয়ত কূপ সম্পর্কে জানব, যে কূপের পানি দ্বারা মৃত মানুষকে জীবিত করা যায়। আর এই কূপের পাশেই হচ্ছে এই পরশুরামের রাজবাড়ি, অর্থাৎ এখানেই পরশুরাম বসবাস করত। আর যেহেতু রাজবাড়ির সামনেই এই কূপটা, সেহেতু এই পরশুরামই ব্যবহার করত মৃত মানুষকে জীবিত করার ক্ষেত্রে। জিয়তকুণ্ড নামে পরিচিত এই কূপটির নির্মাণ সম্পর্কিত কোনো সঠিক তথ্য জানা যায়নি। তবে ঐতিহাসিকবিদরা মনে করেন 17 শতকের মাঝামাঝি সময়ে রাজা পরশুরামের এই প্রাসাদ নির্মাণের সময়ে এই কূপটি খনন করা হয়েছিল। আর শাহ সুলতান সাহেব আর পরশুরামের সাহেব যখন যুদ্ধ হয়, যুদ্ধ হতে হতে তখন পরশুরামের সেনা সৈন্য বেশি ছিল, তখন ওই শাহ সুলতানের লোকজন কম ছিল। যুদ্ধ করতে করতে তখন এই মৃত মানুষ আদা পরশুরাম এখানে আনি যখন ফেলে দেয় তখন আবার এখান থেকে জিন্দা হয়ে ওঠে। তখন ওই চিল গোমাংস নিয়ে এসে যখন এখানে দেয় তখন ওই পানি শক্তিটা নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার থাকিয়া ওই কেরামতি আর খাটে না। কিংবদন্তি অনুসারে বলখির শাহ সুলতান তার শিষ্যদের সঙ্গে একটি মাছের মতো আকৃতির নৌকায় ফকিরের পোশাক পরে মহাস্থানগড়ে এসেছিলেন। প্রথমের দিকে পরশুরামের সেনাপ্রধান ও আরও কিছু লোক ইসলামের বাণী গ্রহণ করে মুসলমান হন। তবে রাজা পরশুরাম ও তার বোন শিলাদেবী তা গ্রহণ করেননি। পরবর্তীতে রাজা পরশুরাম শাহ সুলতানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। যুদ্ধের প্রথমেই শাহ সুলতান পরাজিত হয়, কারণ যুদ্ধ চলাকালীন শত্রুকে আক্রমণের সময় শাহ সুলতানের যোদ্ধাদের সংখ্যা কমলেও পরশুরামের যোদ্ধাদের সংখ্যা কমেনি। অপ্রাকৃতিক ও অলৌকিক কিছু শক্তির বলে এমনটি ঘটেছিল। যুদ্ধ চলাকালীন অনেক সময়ে পরশুরামের মৃত সৈন্যদের পুনরায় আবার যুদ্ধে অংশগ্রহণ করতে দেখা যেত। পরবর্তীতে স্থানীয়ভাবে জানা যায় জিয়তকুণ্ড নামে একটি কূপ আছে যেটির অলৌকিক ক্ষমতার অধিকারী। এই কূপটি মৃতকে জীবিত করতে পারে। রাজা পরশুরাম যখন শাহ সুলতান বালখির মহিষাওয়ারের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন তখন তিনি এই কূপের সাহায্যে মৃত সৈনিকদের পুনর্জীবিত করতেন। আর যখন শাহ সুলতান বালখি পরশুরামের এই কূপটি সম্পর্কে জানতে পারেন তখন এই কূপটির অলৌকিক ক্ষমতা বিনাশের জন্য একটি চিলের সাহায্যে কূপের মধ্যে এক টুকরা গরুর মাংস ফেলে দেন। তারপর থেকে কূপের জলের অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাদেরকে ফের জীবিত করে দেয়, জীবিত করে দেয়। পরের দিনে যায় আবার যুদ্ধ করে, তা সুলতান সাহেব বলে হ্যাঁ এদেরকে আমি কালকে মেরে ফেললাম, তারা আবার আজকে এসে যুদ্ধ করে, তাহলে তো আমার এসব করে তো কোনো লাভ হচ্ছে না। আবার এসে কোনো যুদ্ধ করে এসব করে তো আমার লাভ হয় না। কি জন্য একটা পাখি তো অত তো জানি না, হ্যাঁ শিল ওই গরু গোস্ত ফরত করে নিয়ে এসে ফেলে দিছে, সে থেকে আর ভালো হয় না, এটুকুই শুনছি এখানে। আদৌ কি মৃত মানুষ জীবিত হওয়া সম্ভব কি না সেটা আমাদের জানা নেই, কিন্তু এখানকার মানুষজন এটাই জানে। আর এখানকার মানুষজনকে জিজ্ঞেস করলে এটাই বলছে যে এখানে মৃত মানুষকে জীবিত করা হতো। দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় পড়ে গেছে এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মানুষ মৃত্যু হলে এখানে পানি খেলেই বাঁচেছিল আর কি, এই পানি দিয়ে জীবিত করা হতো, জীবিত করা হয়েছে। হ্যাঁ এখানে মারালো মারিয়ে এখানে আনি ফেলে দিলে আবার জীবন্ত হয়ে যায়। হ্যাঁ জীবিত হয় না, আসবে না, এটা তো আমাদের ইসলাম ধর্ম ওই মৃত না, অনেক আমাদের ইসলাম ধর্ম না, এটা হলো পরশুরাম বাদশার এটা কিরামতি। তো বন্ধুরা, এই ছিল এই জিয়তকুণ্ড সম্পর্কে লোককথা বা ইতিহাস। যেহেতু এই কূপটি একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এই কূপটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার, কিন্তু এর অবস্থা একদম জরাজীর্ণ। পাথর ময়লা আবর্জনা দিয়ে কূপের ভিতরের অংশ বন্ধ হয়ে গেছে। প্রত্নতাত্ত্বিক বিভাগের উচিত একে সংরক্ষণ করা, যেহেতু একটি পর্যটন কেন্দ্র। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ইতিহাসকে জানতে এবং সবার মাঝে পৌঁছে দিতে অবশ্যই এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।